রাস্তার ধারের ছোট্ট একটা স্টল, যাদের পিৎজা একবার খেলে মুখে লেগে থাকবেই। ছোট্ট এই স্টলে অবশ্য শুধু পিৎজা নয়, রেডি হয় নানা রকমের চিকেন ফ্রাই এবং বিবিধ রকমের স্যান্ডউইচ। তবে এদের সুপারস্টার আইটেম যে পিৎজা, এটা স্বীকার করতে কোনো ক্ষতি নেই, এদের পিৎজার স্বাদ অনবদ্য। ছোট্ট এই চাইনিজের স্টল আগে বিক্রি করতো নানা রকমের সস, এদের সস দারুণ জনপ্রিয়। এখন এই সাউথ কলকাতার ছোট্ট কিচেন থেকে এরা বিক্রি করে ট্যাংরা স্টাইল অথেন্টিক চাইনিজ বিভিন্ন খাবার দাবার। এখানকার চাইনিজ একবার খেলে যাদের অথেন্টিক চাইনিজ পছন্দ, তারা বারবার ফিরে আসবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আসুন ভিডিও শুরু করে দেওয়া যাক। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে চিংড়িঘাটা অঞ্চলে ট্রাফিকে ফেঁসে আছি, চলেছি কসবা। রাস্তায় প্রচুর ট্রাফিক। আজকে জুলাই মাসের 10 তারিখ সোমবার, ঘড়ি বলছে সময় এখন অ্যারাউন্ড 6:30। চলুন একসাথে কসবা যাওয়া যাক, ভালো ভিডিও আসবে। রাস্তার উল্টো দিকেই হচ্ছে অ্যাক্রোপলিস মল, আর এই যে রাস্তাটা এইদিকে ঢুকে যাচ্ছে, এইটা হচ্ছে কসবার রাজডাঙ্গা মেন রোড। এই এলাকায় অনেকগুলো স্ট্রিট ফুডের স্টল আছে। মে মাসের 27 তারিখে চ্যানেলে একটা ভিডিও এসেছিল যে নিউ স্ট্রিট ফুড হাব অফ কসবা এই জাতীয় বলে। তো সেই দিনকে বেশ একটা বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় আমি শ্যুট করেছিলাম, তখন একটা দুটো দোকান যেগুলো প্ল্যানে ছিল সেগুলো বাদ পড়ে গিয়েছিলো। তো আজকে সেগুলো কভার করবো বলেই এসেছি। প্রথম যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে স্ট্রিট 107 কলকাতা। সেটা একটা ছোট্ট স্টল, মোস্টলি পিৎজা এবং অন্যান্য স্যান্ডউইচেস এইসব বিক্রি করে। একটু আগে গিয়ে ঠানে ডানাতেই পড়বে, চলুন যাওয়া যাক। দোকানের সামনে পৌঁছে দেখলাম বেশ ভালো ভিড় আছে, এলাকায় এদের পিৎজা বেশ জনপ্রিয়। পেছনে চিকেনের ফ্রাই রেডি হচ্ছিল, তার পাশে স্যান্ডউইচ রেডি হচ্ছিল, কাউন্টারের সামনে এইরকম কালারফুল পিৎজা রেডি হচ্ছিল। পিৎজা বানানোর কাজে এরা বেশ এক্সপার্ট এবং তাড়াতাড়ি কাজ করছিল। এটা কি পিৎজা রেডি হচ্ছে? সবচেয়ে মানে স্টার্টিং আমাদের এই টিপটা। আচ্ছা, এটা কি চিকেন পপকর্ন টাইপ কিছু? আচ্ছা, 120 টাকা চিকেন পিৎজা। এটা মোজারেলা না? মোজারেলা চেডার মিক্স। আচ্ছা, এটা কি স্যান্ডউইচ আছে? চিকেন চিজ। মোটামুটি কত রকমের পিৎজা পাওয়া যায় তোমার এখানে? টোটাল 18 রকম। আচ্ছা, মানে ভেজ নন ভেজ মিলিয়ে। আর স্টার্টিং প্রাইস কি আছে? 80 টাকা থেকে। হ্যাঁ, ওটা এক বছর আগের দিয়েও সেম ছিল, এখন 1 ইয়ার কমপ্লিট হওয়ার পরে সেমই রাখা আছে। আর একদম উপরে রেঞ্জে? উপরে আপাতত নন ভেজারটাই আছে, 200 টাকা আছে। 200? আচ্ছা, এই পিৎজা বেস কি তুমি নিজে বানাও নাকি? না না, একটা বেকারি আমাদের সাথে টাই আপ করা আছে, আমরা যেমন কাস্টমাইজ বলে রাখি ওরা তেমন ভাবে ডেলি সাপ্লাই। আচ্ছা, আর তোমার দোকানের টাইমিংটা বলো। আমার দোকানের টাইমিং হচ্ছে 5:00-5টা দিয়ে স্টার্ট হয়, আর একেবারে ওই 10:30-11 পর্যন্ত থাকে। রোজ সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন, আর যেদিন বন্ধ থাকে সেদিনকে আমরা WhatsApp বা Instagram এ নোটিফিকেশন দিয়ে দিই। এটা কি পিৎজা বানাচ্ছো? এটা চিজি চিকেন। চিজি চিকেন, এটা কি দাম আছে? 130। এদের পিৎজাগুলোতে টপিংয়ের পরিমাণ বেশ অনেকটাই, বেশ ভালো পরিমাণে চিজ, চিকেন এবং নানাবিধ ভেজিজ এদের সব পিৎজাতে। ফ্রাইড চিকেন সবকটা ভেরিয়েন্টই পাওয়া যায়, আর পিৎজা স্যান্ডউইচ সবটা স্টার্ট হয়েছিল, কিন্তু কাউন্টারের অর্ধেক কাজ আটকে আছে বলে আবার একটু বন্ধ হয়েছে, আবার স্টার্ট হয়ে যাবে। পনির ম্যাশ করে যায়, পনির স্যান্ডউইচ। চিকেন পপকর্নের দু রকমের সার্ভিং হয়, একটা স্মল যেটা 8 পিস 60 টাকা দাম, আর একটা হচ্ছে লার্জ, লার্জেরটায় ওদের এখানে থাকে হচ্ছে 16 পিস, যার দাম হচ্ছে 80 টাকা। পরে চাট মশালা টাইপ কিছু ছড়িয়েছে, সুন্দর একটা টকঝাল টকঝাল ব্যাপার। একটু টমেটো সস দিয়ে দেখা যাক, সুন্দর। সন্ধ্যেবেলায় হালকা খিদে, 1 কাপ চা আর 60 টাকা দিয়ে এই 1/2 পোর্শন পপকর্ন, ফাটাফাটি। মেনুতে এই পিৎজাটার নাম হচ্ছে স্ট্রিট 107 VIP পিৎজা। এটা একদম লোডেড উইথ চিজ, চিকেন, বারবিকিউ সস, এই সব কিছু, আর সাথে এরা এরকম বিভিন্ন রকমের ইটালিয়ান সিজনিং দিয়েছে। একদম জবরদস্ত, একদম লোডেড উইথ চিজ, বেশ ভালো মতো চিজ পুল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জব্বর, দেখুন কতটা চিজ দিয়েছে। একদিন লোকে এতটা চিজ পায় তো, নাহলে খুব গালাগালি দেবে লোকে। এই পিৎজাটা ভুলছে মানে। তো এটার ভেতরে না কর্ন চিজ, তারপরে বিভিন্ন রকমের ভেজিস, চিকেন, এই সব কিছু ছিল, একটা বাইট করা যাক। উপরে অরিগানো এই জাতীয় কিছু ছড়িয়েছে, যার স্বাদটা বেশ ভালো লাগছে। ওদিকে ওরা আবার ভিডিওর পেছনে ভিডিও করছে, দেখাও তো এগুলোকে, চিনি না এদেরকে কারা, ভিডিওর পেছনে ভিডিও করছে। আর যে পিৎজা বেসটা আছে না, সেইটা কিন্তু মোটামুটি থিন ক্রাস্ট বলা যেতে পারে। সুন্দর পেঁয়াজ ক্যাপসিকামের ক্রাঞ্চ আছে, আর চিজ আছে, এই সব কিছু মিলিয়ে বেশ জবরদস্ত। আমি খুব যে পিৎজা লাভার এরকমটা নয়,
তবে পিৎজাটা ভালো লাগবে। নাইস, নিজেদের ইচ্ছে মতো সিজনিং ইউজ করে নেবেন, টপিংয়ে কোনো কার্পণ্য করেনি, সুন্দর খেতে ভালো করে খাই। আর হচ্ছে দীপ এই দোকানের ওনার, এক বছর হলো তাই তো, আরও চলবে, দুর্দান্ত চলবে, এটা ফাটাফাটি খেতে জেনুইনলি খুব দুর্দান্ত খেতে। আমাদের কমেন্ট আছে রেডিমেড পিৎজা ইউজ করে, অ্যাকচুয়ালি এখানে আমরা যদি মানডে তো ওটা ক্লাবটা কম আছে, ফার্স্ট সার্ভিসের জন্য আমাদের পসিবল নয়, মানে ফেস না পিৎজা বেসটা ভালো তো, এটা তো থিন ক্রাস্ট বলা যেতে পারে মোটামুটি, ঠিক তো নয়, একদমই থিন ক্রাস্ট, মানে সেই থিন ক্রাস্টের উপরে ওরা বানিয়েছে, আস্তে আস্তে নিজেরা বেস বানিয়ে নেবে কি আছে, এটা তো অনেক টাইমিং লেগে যায় দাদা, বেক করতে 25 মিনিট লেগে যায়, যখন ক্লাউড ঢোকানে কেউ ওয়েটিং করবে, ভিড় ওয়েট করবে না, তাই জন্যই আমরা ফার্স্ট যে 10 মিনিটের মধ্যে সার্ভিস দেওয়ার জন্য এটা বেকারি থেকে আমরা রেডি করি। আচ্ছা, না না সত্যি জেনুইনলি ভালো খেতে। এখন রাজডাঙ্গা মেন রোড থেকে বেরিয়ে কসবাড়ি আর একটা অঞ্চলে যাব, যেখানে একদম অথেন্টিক ট্যাংরা স্টাইল চাইনিজ পাওয়া যায়, এই রকম একটা কাউন্টার আছে। এইদিকে অ্যাক্রোপলিস মল, ওইখান থেকে আমরা এদিকে এলাম, এই পাশে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস থালি, আর এই হচ্ছে পৌচংয়ের আউটলেট। পৌচংয়ের সসের কোম্পানির কথা আমরা অনেকেই জানি, এদের বিবিধ রকমের সস খুব জনপ্রিয়। এই আউটলেটটা এদের একটা রিটেল আউটলেট, এখানে নানাবিধ সসের সাথে সাথে একদম অথেন্টিক ট্যাংরা স্টাইলের চাইনিজ খাবার দাবার পাওয়া যায়। ছোট্ট কিচেনে এরা নানাবিধ লোভনীয় সব খাবার দাবার রেডি করেন, সেই সব কিছুরই প্রিপারেশন দেখছিলাম। এদের কিচেনটা বেশ ব্যস্ত এবং এই কিচেন থেকে ডেলিভারি হয়, অনলাইন অ্যাপের থ্রুতে ডেলিভারি হয়, নিজেরাও এসে নিতে পারেন, আর ছোট্ট টেক অ্যাওয়ে কাউন্টার টাইপ। চিকেন ওয়ান্টানের মেকিং চলছে এখন এখানে, ওই ওয়ান্টান শিট, ওদিকে আছে চিকেনের পুর, সেগুলো হাতের কায়দায় সুন্দর করে রেডি করছে, রেডি করে পাশের প্লেটে একের পর এক সাজিয়ে রাখছে। কিচেনটা ছোট্ট কিন্তু খুব বিজি কিচেন, যেরকম বিবিধ রকমের সসেরও বিক্রি হয়, সেই রকম বিবিধ রকমের অথেন্টিক ট্যাংরা স্টাইল চাইনিজ এখানে পাওয়া যায়। এটা ড্রাই যাবে নাকি? আচ্ছা, পৌচংয়ের যে সসের কোম্পানি আছে তাদেরই রিটেল ফুড আউটলেট হচ্ছে এটা, এখান থেকে সসও পাওয়া যায় বিবিধ রকমের, আর একদম অথেন্টিক ট্যাংরা স্টাইল চাইনিজ পাওয়া যায়। মেনুটা অনেক বড়, আমি নিজের জন্য একটা সুইমাই বলেছি, বেশ কিছুক্ষণ আগে বলেছি, এখনও প্রিপেয়ার করছে ওরা। চিকেন সুইমাই সার্ভ করেছেন এরা, 5 পিস থাকে, একদম গরম গরম স্টিম করে সার্ভ করেছেন, ভেতরে প্রচুর পরিমাণে চিকেন আছে। এটা একটা চিকেনের ডাম্পলিং, ক্যান্টানিজ স্টাইল কুকিংয়ে কিন্তু এই চিকেন সুইমাই বা পর্ক সুইমাই সবই, মানে সুইমাই আর কি, এই জিনিসটার খুব ব্যবহার আছে। একটা খেয়ে বলি কীরকম খেতে, গরম গরম দিয়েছি চিকেনের যে পুরটা না সেইটা বেশ জুসি টাইপের, আর এর মধ্যে গাজর টাজর অন্যান্য আরও অনেক জিনিস আছে, ভালো লাগছে খেতে। এই সসটা দিয়ে একটু খাওয়া যাক। ক্যান্টানিজ স্টাইল কুকিংয়ে যে ধরনের ডিমসাম পাওয়া যায় সেটাকেই মেনলি সুমাই বলে। সসটা কী সস ছিল জানি না, তবে সসটার মধ্যে হিট আছে, বেশ ভালো একটা ঝাল ঝাল দেখা আছে, আর সুইমাইকটা কিন্তু খেতে সত্যি সুন্দর। ভেতরে যে পুরটা আছে চিকেনের সেটার মধ্যে স্পাইসনেসটা কম, কিন্তু গাজর দেওয়া ছিল, হালকা হালকা পেঁয়াজ দেওয়া ছিল, এইরকম টাইপের ভেতরে চিকেনের পুর, সুন্দর একদম জুসি টাইপের, সুন্দর লাগছে খেতে। দারুণ, থরলি এনজয়েবল, সুপার। হচ্ছে বার্ন গার্লিক, আচ্ছা উপরে দিয়ে গার্নিশ করে দেওয়া হবে, মানে ফ্রাইড গার্লিক আর কি। বার্ন গার্লিক চিকেন ওয়ান্টান স্যুপ, এতে বেশ একটা দুটো তিনটে চারটে মনে হয় 5টা কি 6টা পরিমাণ চিকেন ওয়ান্টান আছে, তার বেশিই আছে, আর ওপরে এরা একটু ফ্রাইড গার্লিক বার্ন গার্লিক টাইপ ছড়িয়ে দিয়েছিলো, আর একটা মোমো সস দিয়েছিল, দারুণ সুন্দর। চিকেন স্টক আছে, মেবি চিকেন স্টকই আছে, স্প্রিং অনিয়ন গ্রিনস আছে, সুন্দর। আর যে ভাজা রসুনগুলো দিয়েছিলো না, একটা দুটো মুখে পড়েছে, বেশ একটা ভালো লাগছে, ভাজা রসুনের বেশ ভাজা পোড়া গন্ধটা ভালো লাগছে। ওয়ান্টান আমার দারুণ ফেভারিট, পাতলা পাতলা একটা কোটিং, ভেতরে চিকেনের ময়েস্ট পুর, সুন্দর লাগছে। তবে এই ওয়ান্টানের স্বাদটাকে যেটা বেশি বাড়িয়ে দিয়েছে, দ্যাট ইজ দ্য অ্যারোমা অফ দ্যাট বার্ন গার্লিক। এটা একজনের একটা ফুল ডিনার হতে পারে। এটার দাম 110 টাকা। যারা ডায়েট সচেতন ডিনার বা লাঞ্চ করতে চান তাদের জন্য এটা ফাটাফাটি।
খুব সুন্দর। স্যুপের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে ওই গার্লিকের অ্যারোমাটা, যে ভাজা ভাজা অ্যারোমাটা, দারুণ। আর চিকেন স্টকের তো একটা টেস্ট হয় যেরকম, সেটা আপনারা জানেন যে কীরকম লাগে চিকেন স্টক খেতে, সুন্দর খেতে লাগছে। ছোট্ট জায়গা কিন্তু দে আর সার্ভিং গুড ফুড, টেকআওয়েতে ছোট্ট পাশে বসে খাবার জায়গা আছে বা দাঁড়িয়ে খেতে পারেন, অথবা ডেলিভারিতে নিয়ে যেতে পারেন, সুইগি এবং জোম্যাটো আছে। খুব সুন্দর খেলাম, একদম অথেন্টিক একেবারে ট্যাংরা স্টাইল চাইনিজ। আর এই হাতে এখন আমার যে প্যাকেটটা না, এর মধ্যে দু প্যাকেট নুডল আছে আর এক বোতল সস আছে, এগুলো আমি কিনিনি। ও আর একটা এই চাইনিজ পাঁপড়ও আছে, এই যে এই চাইনিজ পাঁপড়, এগুলো আমি একটাও কিনিনি, ওই দোকান থেকে আমাকে ওরা কমপ্লিমেন্টারি দিয়েছেন। আমার বিল হয়েছিল 280 টাকা, তারপরে যখন আমি আসছি বিল দিয়ে তখন ওরা এটা আমার হাতে দিলেন। একটু এম্বারেসিং লাগছিল, যদিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভিডিও কীরকম হয়েছে দুটো জায়গা মিলে সেটা আমি জানি না, অতিরিক্ত গরম ছিল আজকে, তার মধ্যে যেভাবে হোক শ্যুটটা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে যাবেন, আর খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। তবে ওই দ্বীপের ওখানে পিৎজাটাও সত্যি ভালো ছিল, আর এখানে চাইনিজটা তো একদম দারুণ। যাদের অথেন্টিক কলকাতার ট্যাংরা স্টাইল চাইনিজ পছন্দ, দে ডু ভিজিট দিস প্লেস, খুব ভালো লাগবে। আর এটা দেওয়ার জন্য পৌচঙের অথরিটিকে থ্যাংক ইউ, ব্যাস এইটুকুই বলতে পারি। টাটা, ভালো থাকবেন। সাবস্ক্রাইব কেন করছেন না?